সেটি হলো ইডেন। ইডেন একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে, ইডেন এন্টারটেইনমেন্ট, ইডেন এডুকেশন, আবার ইতে কিন্তু এনার্জি, বিনোদন দিবে, শিক্ষা দিবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শক্তি যোগাবে এই ইডেন টেলিভিশন। আমরা শিক্ষামূলক বিষয়গুলো ছড়িয়ে দিব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাইরে আমরা তাদেরকে বিনোদন দেব। একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানব জাতি বিনোদন চায়। তারা দেহের খাবারের জন্য যেমন খাবার প্রয়োজন দেহের জন্য, তেমনি মনের জন্য তাদের দরকার বিনোদন। আর কোন প্রাণী কিন্তু এই বিনোদন পেতে পারে না। সেই বিনোদনকে এন্টারটেইনমেন্টকে ইন্ডিয়ান টেলিভিশন ছড়িয়ে দিবে। একমাত্র মানব জাতির টেলিভিশন। আর যে কোনো কাজ করতে হলে শক্তি সঞ্চার করতে হয়, নিজেকে শক্তিশালী হতে হয়, নিজের মনকে শক্তিশালী করতে হয়। সেই শক্তিশালী করার জন্য, এনার্জেটিক করার জন্য ইডেন মানুষকে উজ্জীবিত করবে। ইডেন খুব সুন্দর নাম,